ফরিদপুরে নদ নদীর পানি কমতে শুরু করায় দেখা দিয়েছে বিভিন্ন অংশে ভাঙন এতে নষ্ট হচ্ছে হেক্টর পর হেক্টর কৃষি জমি বিপাকে পড়ছেন চাষিরা এ বিষয়ে জানিয়েছেন মফিজুর রহমান শিপন ফরিদপুরে বিভিন্ন নদ নদীর পানি কমতে শুরু করেছে আর এতে নদ নদীগুলোর বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে জেলার মধুমতী নদীর আলফাডাঙ্গা ও মধুমুখলি উপজেলার কয়েকটি কিনে ভাঙন শুরু হয়েছে এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে নদী পাড়ের কয়েকশো মানুষ আলফাটাঙ্গার গোপালপুর ইউনিয়নের স্বপ্ননগর আশ্রয়ন প্রকল্প এলাকায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে গত কয়েকদিন যাবৎ এতে ঝুঁকির মধ্যে রয়েছে সেখানকার বাসিন্দারা এছাড়াও পদ্মা নদীর হয়তো সদর ও সদরপুর উপজেলার তিন থেকে চারটি স্থানে চলছে নদী ভাঙন হয়তু কৃষি বিভাগ বলছে ভাঙনের ফলে বদমতি নদী এবং পদ্মা নদীর পাড়ের শত শত একর জমি নদীরভাবে বিলীন হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি ক্ষেত ভাঙ্গন প্রতিরোধে প্রাথমিক পর্যায়ে বালবর্তী জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিব হোসেন এই ছিল আমার কাছে নদী ভাঙ্গনের ফরিদপুরের সর্বশেষ খবর